প্রতিবাদ এবং কারা ক্ষমতায় কারা বিরোধিতে সেটা কি পরস্পর পরস্পরকে মেপে চলবে এই প্রশ্ন উঠছে আমার পরবর্তী স্টুডিওতে আমি এসেছি শিল্পী শুভাপ্রসন্ন আমার অতিথি শুভদা আমি প্রথমেই বলি যে শুরুতেই আমরা একটা প্রশ্ন আপনাকে করতে খুব ইচ্ছে করছে আমি জানি না এটা এই মায়াবী আলো বিভ্রম কিনা আপনার পাঞ্জাবিটা সবজে রং আমি দেখতে পাচ্ছি এটা এটা কি প্রতীকী সবুজ তো খারাপ জিনিস না সবুজ তো প্রাণের রং অবশ্যই আমি তো সবুজ হতে চাই দুর্ভাগ্য যে বয়স সেই সবুজ হাওয়াটাকে সবসময় মেনে নেয় না কিন্তু আমি তো সবুজ হতে চাই হ্যাঁ কিন্তু পাঞ্জাবির রং কেন আপনার মনের রং সারা জীবন সবুজ থাকতে পারে কোনো সন্দেহ না পাঞ্জাবির রং সবুজ নয় হয়তো এটা আমি ওই জন্যই বললাম মায়াবী আলো বিভ্রম কারণ এটা একেবারে নীল এর সঙ্গে সবুজের কোনো অংশ নেই আচ্ছা শুভদা আমরা আগের অনুষ্ঠানে ছিলাম সেখানে আলোচনা হচ্ছিল যে প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ ঘটনার প্রতিক্রিয়া তা কি সরকার এবং বিরোধী এই মেপে চলবে পারস্পরিক কারা ক্ষমতায় আছে কারা বিরোধী আছে একটা ঘটনার প্রতিবাদ করলে এত ভাবতে হবে কেন বিশেষ করে সেই বিদ্বজ্জনেদের যারা আমি আরও স্পেসিফিক করে দিই প্রশ্নটাকে যে একটা হোর্ডিং পরিবর্তন চাই আপনার উদ্যোগে শহর এবং শহরতলিতে রাজ্যের নানা অংশে ছড়িয়ে গেছিল এবং তখন থেকে সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী সময় থেকে বিদ্বজ্জনদের ভূমিকা তারা কি চাইছেন সেটা আরও বেশি করে সামনে আসে তা নিয়ে প্রবল তর্ক বিতর্ক ইত্যাদি হয় সেই শুভাপ্রসন্ন যার কাছে আমরা ছুটে যেতাম বারবার সমস্ত বিষয়ে তিনি প্রতিবাদ করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পার্ক স্ট্রিট থেকে শুরু করে কাটোয়া কাটোয়া থেকে শুরু করে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে শুরু করে আজকের এই বারাসাতের ঘটনা শুভাপ্রসন্ন নীরব কেন একটু যদি আমরা ভালো করে খতিয়ে দেখি আমরা প্রতিবাদী হয়েছিলাম যারা বিশেষ করে কোনোদিন কখনো সেইভাবে সমাজ রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি যখন দেখা গেল রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হলো সেই রাষ্ট্রীয় সন্ত্রাসকে দমন করার জন্যে আমরা কি করতে পারি তখন আমরা সমস্ত বন্ধুদের জড়ো করেছিলাম যাদের একটু প্রতিষ্ঠা আছে পরিচিতি আছে সামাজিক পরিচিতি বা যাদের কিছুটা সাধারণ মানুষের কাছে একটা 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 আকর্ষণ আছে সাধারণ মানুষের আমরা তাদের জড়ো করতে হয়েছিল যেন প্রতিদিন সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছিল আমরা বড় ভুলে যাই সমন সেইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার মনে আছে যে দীর্ঘ সময় ধরেই আমরা দেখছিলাম কিন্তু আমরা জড়ো হইনি একদিন আমার মনে আছে আসানসোল কিংবা দুর্গাপুর 2006 সালে শাওলি আমার সঙ্গে ছিল ও গিয়েছিল সেখানে বোধহয় কিছু পাঠ করতে আমি গিয়েছিলাম কোনো অনুষ্ঠানে হয়তো কোনো বক্তৃতা দিতে তখন ওর মুখে অনেক কিছু শুনি ও তখনও আমাকে খুব সন্দেহজনক মনে করছে কারণ ওর মধ্যে একটা প্রতিবাদ রয়েছে সেটা আমি বুঝতে পাচ্ছি কিন্তু ওর ধারণা আমাকে যেহেতু তৎকালীন সরকার আমাকে ডাকতেন আমাকে প্রচুর অনুষ্ঠানে আপনাকে এবং অনেক পুলিশের অনুষ্ঠানে সেই থেকেই লোকের ধারণা হয়েছিল বোধহয় আমি বোধহয় এদের খুব পরিচিত এবং ইত্যাদি ইত্যাদি প্রতিবাদী নই কিন্তু আমি কিভাবে একলা প্রতিবাদ করব তারপরে আস্তে আস্তে সেটা যখন আরো বেশি করে দেখতে লাগলাম তখন মনে করলাম যে আমি তাহলে মানুষ কি ঠিক শুভদা ঠিক একেবারে আপনি একাধিক ঘটনা বললেন কিন্তু গত 2 বছরে এমনকি একটা ঘটনাও আপনি দেখেননি যেটা মনে হয় যে সেই শিল্পী শুভাপ্রসন্ন বিবেক জাগ্রত ধরুন রায়গঞ্জে যখন অধ্যাপক নিগ্রহ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মহাগণে দাঁড়িয়ে বলছেন ছোট ছোট ছেলেদের ঘটনা কিংবা ধরুন দময়ন্তী সেন তাকে আইজি ডিআইজি ট্রেনিং করে দেয়া হলো সেই সুমন আমি আমি লক্ষ্য করি আপনি মৃত্যুর সংখ্যা সবসময় গুনবে কখনো না কিন্তু সুমন দেখো তোমরা যেভাবে প্রতিটি মুহূর্ত ঘটনাকে দেখো এবং যেভাবে মানুষের কাছে সেই ঘটনা তুলে ধরো সাংবাদিক তো সেই কাজ সাংবাদিক তো কখনো মতামত দেয় না সাংবাদিক
তুলে ধরে আয়নার মতন। আমিও যেদিন থেকে এই প্রতিবাদী বা একটা প্রতিবাদ মুখর হয়েছি, সেদিন থেকে কিন্তু আমিও পরতে পরতে সমস্ত ঘটনাকে লক্ষ্য করছি। কিন্তু আমরা পরিবর্তন চেয়েছিলাম, যদিও নগরের বহু মানুষ এর সঙ্গে জড়িয়েছিল, কিন্তু অসংখ্য গ্রামের মানুষ যারা দীর্ঘদিন নির্যাতিত ছিল তারাই কিন্তু পরিবর্তনটা এনেছে। আমাদের মধ্যে অনেকে যারা উন্নাসিক ছিলেন, আমাদের মধ্যে যারা উদাসীন ছিলেন, তাদের আমরা কিছুটা সজাগ করতে পেরেছি। কারণ তারাও তখনও এই রকম ভেবেছিলেন যে একটা বিবেকের দায়ে আমাদের জড় করা দরকার। আমরা মানে আপনি বলছেন আপনি পরিবর্তন চেয়েছিলেন, আমরা জানি, কিন্তু পরিবর্তনের সরকার যখন প্রতিষ্ঠিত হলো, পরিবর্তনের সরকার, আপনি সেই সরকারের সমস্ত কোনো অন্যায় করলে ভুল করলে সেটা ধরিয়ে দেবেন না, এই জন্য তো পরিবর্তন চাননি। যদি তা হয় তাহলে তো আপনি পরিবর্তনই চাননি, আপনি তৃণমূলকে চেয়েছেন। না না না, একেবারেই নয়। যদি যদি লক্ষ্য করে দেখো, আজকে শিবু যাদব ধরা পড়েছে, আজকে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অন্যায় হয়েছে বা কিছু হয়েছে, যতখানি সম্ভব প্রশাসন তৎপর হয়ে কাজ করেছে। এক, আমার মনে মনে হয়নি, আমার এখনো আমি সজোরে বলতে পারি যে এই দু বছরের সরকার যারা অত্যন্ত বা অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছে, যারা অত্যন্ত ঝুঁকি নিয়ে যে সংস্কৃতি, যে আমাদের সম্পর্ক, যা আমাদের বলা যায় একটা 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 সাংস্কৃতিক বাতাবরণ ছিল, সেগুলো চুরমার হয়ে গিয়েছিল। গ্রাম বাংলা বা শহর বাংলা সমস্তই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গিয়েছিল। সেই রকম পরিস্থিতির উত্তরাধিকারী হয়ে একটা সরকার এসেছে, দুবছর তার সময়। কেউ বলতে পারবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যাপারে কখনো নজর দিচ্ছেন না? তার জন্যে সমাজ আজকে যে ধর্ষণ, অত্যন্ত অত্যন্ত ঘৃণ্য ব্যাপার। আমি একজন বাঙালি হিসেবে, মানুষ হিসেবে, ভারতীয় হিসেবে কখনো মেনে নিতে পারি না। মাঝে মাঝে আমাদের ভেতরে প্রচণ্ড দুঃখ হয়, কিন্তু এই ধর্ষণ বা এই ধরনের যা কিছু ঘটছে সেগুলো কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র থেকে হচ্ছে না, সেটা হচ্ছে সমাজের ক্ষয়। সুভাদা, সেইখানেই তো বিষয় যে কেন শুভাপ্রসন্ন তাহলে ঘটনাটার প্রতিবাদে রাস্তায় নামবেন না? আপনার তো সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে আঙুল না তুলেও শুভন শুভন এই দেশে সুভাদা কেন প্রতিবাদ করেনি? সুভাদা, কাটোয়ার ঘটনায় যখন মুখ্যমন্ত্রী মহাকরণে দাঁড়িয়ে বললেন যে স্বামী সিপিএম করতো ঘটনাটা সাজানো, কেন প্রতিবাদ করেননি? সুভাদা, আপনি মজিদ মাস্টারে প্রতিবাদ করেছেন, আরাবুলে কেন প্রতিবাদ করবেন? আচ্ছা শোন, আমি সেটাই বলতে চাই। এক হচ্ছে, যে দেশে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, রবীন্দ্রনাথ জন্মেছেন, শ্রী চৈতন্য দেব জন্মেছেন, এই রকম মানুষ কিন্তু জন্মেও সমাজটা, তাদেরই আমরা উত্তরাধিকার হয়েও সমাজে এই রকম কুৎসিত কদর্য ব্যবহার মানুষে মানুষে চলছে, তারা কিছু করতে পারেননি। আজকে রাজনীতি দিয়ে কিন্তু সমাজ সংস্কার করা যায় না। সমাজ সংস্কারের জন্য একটা শিক্ষা, সমাজ সংস্কারের জন্য একটা শাসন, আর সমাজ সংস্কারের জন্য একটা আত্মচেতনা বাড়াবার চেষ্টা। আমি 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 পুরোটা সমাজ সংস্কারের দিকে যাচ্ছি না সুভাদা, কিন্তু কোন সরকারের আমলে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি একটাও অন্যায় মুখ খুলব না। আগের আমি প্রত্যেকটা অন্যায় সরব হতাম, এই শুভাপ্রসন্ন আমি কোনোদিন প্রত্যেকটা অন্যায় সরব হইনি। আপনি আমি সরব হয়েছি 2008 অনওয়ার্ড। আজও যদি রাষ্ট্রীয় সন্ত্রাস দেখি তাহলে আমরা সকলে এক হয়ে যাব, কারণ যেভাবে আমরা, আমি একটা কথা বলি, একটাও কিন্তু আপনি রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বললেন তো,
আপনি সাংবাদিক সম্মেলন করেছেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের নাশকতা নিয়ে, সেটা রাষ্ট্রীয় সন্ত্রাস নয়, আপনি সেখানে বলেছিলেন সিপিএম দায়ী, তার পরবর্তীকালে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনেছেন এবং সিবিআই চার্জশিট দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে যে সেটা মাওবাদী ঘটনা, তাহলে আপনি দুঃখ প্রকাশ করেননি কেন সিপিএম দলের কাছে, কেন ক্ষমা চাননি যে আমি বলেছিলাম যে আপনারা দায়ী, আপনারা করিয়েছেন জ্ঞানেশ্বরীর নাশকতা? তার পেছনে কিছুটা ইঙ্গিত ছিল, এটা স্পষ্ট, আমি সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি, যে যাই বলুক না কেন আমার হয় আমি হয়তো বোধহীন হতে পারি কিন্তু অন্ধ নয়, সেই নাশকতার মূলে ইন্ধন ছিল। কিন্তু এতে আপনার তো তথ্য প্রমাণ সামনে আনা উচিত না? আমা আপনি সরাসরি আমি তো কোনো সাংবাদিক সম্মেলন আমি তো কোনো আমি আমি তো কোনো সেই ধরনের দায়িত্ব নিয়ে বসে আছি বসে নেই, আমি তো কারো ভোটে নির্বাচিত মানুষ নেই যে আমি কৈফিয়ত দেব, আমি আমার বিবেকের তাড়নায় আমার ভুল হতে পারে। আমি এমন কোন মানুষ নই যে সেই জন্যই তো আমি বললাম যে আপনি দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইলেন না কেন পরবর্তী সময়ে, যে আমি 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 এখনো মনে করি সেটা একেবারেই আমরা যা বলেছি আপনার কাছে যা প্রমাণ সেটা আপনি সিবিআই কে আপনার জানানো উচিত ছিল, যে আমি আমরা আমরা দেখেছি সেখানে এমন কিছু মানুষের উপস্থিতি এবং এমন কিছু মানুষের উস্কানো বা ইন্ধন সেটা প্রমাণিত। এখন সব কিছু আমার প্রমাণ থেকে আমি জানি, কিন্তু আমি তো ওইভাবে কখনো নিজে কোনো দায়িত্ব নিয়ে নই, আমার বোধ থেকে আমি বলেছি, আমার বোধটা এখনো পর্যন্ত বিশ্বাস করি সেটা সঠিক ছিল এবং এখনো বিশ্বাস করি যে কিন্তু আপনি কিছু বললে যে আমার সঙ্গে যে কথা বলছেন সুভাদা দায়িত্ব নিয়েই তো বলছেন। শুনুন, আমি এখনো মনে করি যা কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস নেই, যা কিছু ঘটনা তার মধ্যে কিছু স্খলন আছে, কিছু ভুল আছে, একজন সেই ভুলটা সুভাদা আপনি ধরিয়ে দেবেন না, যেহেতু এখন আমি আমি আজকে আজকে একজন প্রতিষ্ঠিত একজন একজন শিক্ষককে কোনো কোনো হয়তো দুষ্ট ছাত্র বা যে কোনো ধরনের তারা 40 উর্ধ ছাত্র নেতা শাসক দলের দুষ্ট ছাত্র, কিন্তু এটা কি নতুন? এই ট্র্যাডিশন কে তৈরি করেছে? ওইটাই তো আমি বলছি, এই ট্র্যাডিশন কে তৈরি করেছে? আপনি মজিদ মাস্টারের বিরুদ্ধে বললেন, আরাবুল ইসলামের বিরুদ্ধে বললেন না, এটা কি সুবাদা? আমি মজিদ মাস্টারের বিরুদ্ধেও কোনোদিন বলিনি, না না না, আপনি এই তো বললেন, আমি কোন রাজনীতি আমি রাজনীতি এই বর্তমান রাজনীতি যা চলছে বা কিছু আমি এখনো মনে করি এরা আন্তরিকভাবে চেষ্টা করে চলেছেন, এদের আন্তরিকতার কোনো ফাঁক নেই। আমি এখনো মনে করি যে বহু যুগ পরে এমনকি বিধান রায়ের আমল থেকে যদি দেখি যে তাহলে পরে দেখব এই রকম জননেত্রী এখনো পর্যন্ত ভারতবর্ষ কেন বাংলাতে তো কখনো আসেনি। কিন্তু কিন্তু সুভাদা, যে জননেত্রীর সরকার বা তার সমসাময়িক ভুলগুলো আপনার মতো শুভচিন্তকরা কাছের মানুষরা ধরিয়ে দেবেন না বা দেখিয়ে দেবেন না, সেই জননেত্রীর তো আপনার আসলে ক্ষতি করছেন। সুমন, আমি তো প্রকাশ্যে ওইভাবে করি না, যেখানে যখন যেদিন এইরকম আমার মনে হয় বা আমার বিবেকে যেটা লাগে আমি সঙ্গে সঙ্গে আমার যেটুকু সুযোগ বা সম্পর্ক আছে সঙ্গে সঙ্গে নয় টেলিফোন মারফত নয় গিয়ে বলি, এবং তাতে যে কিছু কাজ হয়নি বা হয় না হয়তো অনেক কিছু দেখতে পাই। আপনি বলছেন সামনে আসে না কিন্তু আপনি করে যাচ্ছেন, কিন্তু আমি বলছি কারণ আমি ভুলটা বেশি করতে পারি না, সিপিএম এর ভুলটা প্রকাশ্যে বললেন, তৃণমূলের ভুলটা গোপনে বলছেন, তখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, তখন আমরা চেয়েছিলাম আগে রাজনৈতিক রাজনীতির বদল আসুক, রাজনীতির বদল এলে আজকে যে গণতন্ত্র, আজকে যে প্রতিদিন তুমি বিভিন্ন মানুষকে নিয়ে সমালোচনা করছো, প্রত্যেক মানুষ তার মতন অভিমত ব্যক্ত করছেন, এই সুযোগ কিন্তু বহু কাল আসেনি, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর বড় ঘটনা। আপনারা প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদ দেখিয়েছি, বরঞ্চ রাস্তায় নেমে দেখিয়েছি, প্রিন্সেপ ঘাটে রিজওয়ানুন নিয়ে শো করেছি, একাধিক শোতে আপনি বারবার এসেছেন, সেই সময় সেই সুযোগ আমি বামফ্রন্টে পাইনি, বামফ্রন্ট আমলে অবশ্যই সেই সময়টা কিন্তু পরন্তকাল, সেই সময়টা তারা বুঝে গেছে যে তারা আর কিছু করতে পারবে না, তাদের
দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু আপনি বলছেন 34 বছরে গণতন্ত্রের স্বাভাবিক জায়গাটা থাকবে, সুযোগটা থাকবে, এটাই তো স্বাভাবিক। দেখো দেখো আমার মনে আছে, এটা না থাকলেই তো ফ্যাসিস্ট সরকার বলা হতো। যখন আনন্দমার্গীদের পুড়িয়ে মারা হলো, অন্নদাশঙ্কর রায় আহ্বান করেছিলেন, গৌদ্দা ছিলেন, আমরা 18 থেকে 19 জন প্রসেশন করেছিলাম, কোনো প্রতিবাদ হয়নি। বানতলাতে যেভাবে ধর্ষণ হলো, যেভাবে খুন হলো, সেখানে জ্যোতিবাবু বলেছেন এ আর কি ঘটনা। আচ্ছা, এগুলো তো কোনোদিন কখনো সে নিয়ে কোনো নাট্যকার কোনো অমুক কর্মী বসেনি। সে দায় কার সুভাদা? যদি প্রতিবাদে বিদ্যুৎজনেরা সামিল না হন, সে দায় তখন যেমন তখনকার যে বিদ্যুৎজনেরা সামিল হচ্ছেন না তাদের, আবার আজকের বারাসাতের ঘটনায় যখন আপনারা যাচ্ছেন না, সে দায় আপনারা নেবেন? বারাসাতের ঘটনায় আমি সরকার বিরোধী হওয়ার কথা বলছি না, ঘটনাগুলোর প্রতিবাদ রাস্তায় না বা মানুষকে দেখিয়ে দেবেন না? সেটাও সুমন, তুমি যদি লক্ষ্য করো, দিল্লিতে এত বড় প্রতিবাদ হলো, একেবারে বোধহয় মানে ন্যাশনাল চ্যানেলগুলো তাকে সাংঘাতিকভাবে দেখিয়েছে দিনের পর দিন। কিন্তু একটা কি ধর্ষণ কমেছে দিল্লিতে? আন্না হাজারে যে প্রতিবাদ করলো তাতে কতটুকু বিবেক নড়েছে? কিচ্ছু হয় না এতে, যতদিন না মানুষ সুভাদা এত ভয়ঙ্কর কথা বলছেন যে তার মানে মানুষ প্রতিবাদ করবে না? নিশ্চয়ই প্রতিবাদ করবে, যেহেতু এত বড় প্রতিবাদ করবে, প্রতিবাদ প্রতিবাদ করতে হবে। আমি যদি আমার বিবেককে সজাগ রাখি, আমি যদি সৎ হই, আমি যদি আমার চারপাশের মানুষকে জাগরিত করার চেষ্টা করি, কারণ আমার একটা দায় আছে। যেভাবে আমি যখন নিজে যেমন কাজ করি, ছবি আঁকি, আমি চেষ্টা করেছি বহু ছাত্রকে অনুপ্রাণিত করার, কারণ এটা আমার কাজ। আমি দায়ের কথাতেই আসবো সুভাদা। 2008 সালে পঞ্চায়েত নির্বাচনের আগের সময়কালে একটা, যারা এই বামফ্রন্ট সরকারকে পছন্দ করছিলেন না, একের পর এক যে শব্দবন্ধটা ব্যবহার করলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসে যারা পীড়িত হয়েছিলেন, তাদের ভেতরেও একটা বিভাজন ছিল। কেউ কেউ বলছিলেন যে হ্যাঁ, অবশ্যই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আমরা পথে নামা উচিত, অবর্ণনীয় অপরাধ। আরেক দল বলছিলেন যে হ্যাঁ, অপরাধ, কিন্তু আমরা যখন রাস্তায় নামছি তখন আমাদের লক্ষ্যটা স্পেসিফিক হওয়া উচিত। লক্ষ্যে তো কেউ তো একজন থাকবে যিনি এই সরকারকে উৎখাত করতে পারবেন, সেই শক্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে দলে আপনি ছিলেন, কবির সুমন ছিলেন, ব্রাত্য বসু ছিলেন, আজকে অনেকেই এই সরকারে আছে যারা সেই মুহূর্তে তাদের মনে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক, এরম একটা বিভাজন ছিল। সেখানে যখন 21 জুলাইয়ের মঞ্চে ব্রাত্য বসু গেলেন, এটা তৃণমূল অংশেরই একটা অংশ মনে করছে আমি আপনাকে, অবশ্যই আপনি সোর্সটা বাদ দিয়েই বলতে পারেন এর উত্তরটা, যে সেই সময় ব্রাত্য বসু কিন্তু 21 জুলাইয়ের মঞ্চে উঠে বক্তৃতা দিলেন, আপনি ওঠেননি, আপনি তখন বিদেশে চলে গেছিলেন, ওই প্রকাশ্য তৃণমূলের হয়ে বলবো এটাকে এড়ানোর জন্য। তাকে আমি সম্মান জানাই, কারণ ব্রাত্য বসু ভাড়ামি করেননি। এক, আমি আরো মানুষকে, কারণ আমাকেও হয়তো আমিও অনুরুদ্ধ হয়েছিলাম, কিন্তু আমি আমার শক্তি সম্পর্কে জানি, কারণ আমার যে বয়স, আমার যে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আকার দেবার চেষ্টা করছি, যার ফলে আমার জীবনে সেই ধরনের সময় নেই। আর আমি যে কাজ করি 24 ঘন্টা আত্মনিয়োগ করে করি, যে দায়িত্ব পাই সে দায়িত্ব আমি নিঃস্বার্থভাবে যতটা সম্ভব, তার প্রমাণ আছে, সেটা দেখানো যায়। আমি হয়তো অনেক কুৎসা শুনেছি বহু মানুষের কাছ থেকে, নানান রকম, যারা আমাকে জানেন না, না জেনে নানান রকম হয়তো দুঃখ পেয়েছি মনে মনে কেঁদেছি। যদি কেউ প্রশ্ন তোলে, আমার মনে হয় যে শিল্পবোধ নিয়ে, শিল্প নিয়ে তার পড়াশোনা এবং জ্ঞান যথেষ্ট কম, শিল্পী শুভাপ্রসন্ন প্রশ্নাতীত, ওটা নিয়ে বলবেন না। কিন্তু কিন্তু আমি আমি মানুষ হিসেবে যেটুকু কাজ করেছি, যেমন আমাকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে, যেহেতু আমি এই ওই সময় কি তাহলে আপনার মধ্যেও একটা হ্যামলেটীয় দ্বিধা কাজ করেছিল যে আমি প্রকাশ্যে মঞ্চে যাব কি না? না, কোনোদিন দ্বিধা কাজ করেনি, যার যে সেই সময়টা আমি ছিলাম না, তাই যেতে পারিনি। কিন্তু তারপরে যতবার এই সরকারকে উৎসাহ দেবার কাজ হয়েছে, সেই সেইখানে আমি উপস্থিত থেকেছি। আমি এখনো মনে করি যে যথেষ্ট আন্তরিকভাবে
মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছেন এবং তার সঙ্গে যারা সহযোগী সেই সহযোগীরাও তারা যথেষ্ট পরিশ্রম করে কাজ করে চলেছেন। দ্রুত দ্রুত একটা প্রসঙ্গে যাই, এক হচ্ছে যে কবির সুমনের সঙ্গে অনেকেই বলছেন যে দলের যে দূরত্ব তার একটা মূল কারণ আপনি, আপনি বিবাদ মেটাতে গেছিলেন, এমন একটা বিবাদ শুরু হয়েছিল প্রায় শারীরিক হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং আপনার পাঞ্জাবিও নাকি আসতে থাকেন এই ধরনের, এটার অত্যন্ত সত্য। আমার সঙ্গে কবি বন্ধু জয় গোস্বামী ছিলেন এবং তারা মিলে আমি যখন দেখছিলাম যে সুমন কিছু মিথ্যা কথা বলছে এবং এবং অহেতুক এই ধরনের চেঁচামেচি করার চেষ্টা করছে নতুন সরকারকে, আমি তখন বোঝাবার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার সঙ্গে যে সুমনের সম্পর্ক, আমি তাকে, ও যখন ভোটে দাঁড়ায় তার আগে আমার রায়চকের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি, অর্থ দিয়ে তার গান করে হয়েছে এবং নানাভাবে ওকে উৎসাহিত করেছি এবং ঘন্টার পর ঘন্টা ভোটে দাঁড়াবার আগে আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়েছে। আমি ওকে বলেছিলাম যে সুমন দেখো তুমি তো তোমার জীবনকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখো, তুমি সাংবাদিকতা করেছো, তুমি কখনো এই কাজ করেছো, আজকে না হয় তুমি এই দায়িত্বে এসে গিটার হাতে প্রতিবাদী হয়ে তুমি একটা একটা সংসদে মুখ দেখাবে। এবং মমতার মধ্যে একটা ইমোশন আছে, সেই ইমোশন থেকেই কিন্তু তারপরে আপনি বলছেন এর ফলে যে আরো দূরে চলে গেছিল ব্যাপারটা এমন, কারণ সুমনের কোন রকম ভাবে পারিবারিক ক্ষেত্রে কি সামাজিক ক্ষেত্রে কি তার কোনো অবদান নেই, সে কোনো আত্মত্যাগ করেনি, সে যা কিছু করেছে তার প্রতিভা থাকতে পারে, প্রতিভা থাকলে কিংবদন্তি কবি সুমন, তাতে কি হয়েছে কিংবদন্তি বলে যে সে পরিবারে কিংবদন্তি হবে, সমাজে কিংবদন্তি হবে, সে মানুষকে লোকশিক্ষা দেবে তা নয়, অনেক সাজানো গল্প আছে করছে। এখানে কবি সুমনের বক্তব্যে আমাদের সেই সময় নেই, আরেকটা অংশে আছি, সেটা আপনি যখন একটা চ্যানেল করলেন তখন তৃণমূলেরই একজন শ্রমিক নেতা এবং নেত্রী সরাসরি একেবারে আপনাকে অপোজ করলেন এবং এমন বিবাদ এমন পর্যায়ে যায় যে বর্ষিয়ান সুব্রত মুখোপাধ্যায়কে সে বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছিল, এটা সত্যি হতে পারে? কারণ আমি তো অনেক ব্যাপারে অবাস্তব, আমার একটা আবেগ থেকে আমার সমস্ত অর্থ সংগ্রহ করে আমি চ্যানেলটা করেছিলাম এবং ভেবেছিলাম যে হয়তো, কারণ এটাও যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে আসতেন এবং সম্পর্ক সেইভাবে যখন হয় আমি তার অসহায়তা দেখেছিলাম, কিন্তু সেই অসহায়তা কেটে যেতে বেশি সময় যায়নি, কারণ তখন তোমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর প্রশংসা উৎসাহ দিয়ে চ্যানেলে অনেক কিছু করেছো। আমি আমি এখানে একটু আমাদের অবস্থানটা বলি, সেটা হচ্ছে উৎসাহ বা তাকে অনুপ্রেরণা দেয়া নয়, যেটা সত্য আন্দোলনে আজকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বাদ দিন, যদি 2009-10 যেতেন তো দেখাতামই, 11-ই যেতেন তো দেখাতামই, আজকেও যদি বারাসাতে মমতা বন্দ্যোপাধ্যায় যান এবং ঘটনার পরে পরেই যেতেন আমরা বিপুলভাবে দেখাতাম। প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তখন দেখাতাম যিনি ঘটনা হলেই ছুটে যেতেন নির্যাতিত পরিবারটির পাশে দাঁড়াতেন, আজকে তিনি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রযন্ত্র ছিল না, সেটাই মুখ্যমন্ত্রী বারাসাতে গেলে ফেলছে না, মুখ্যমন্ত্রী বারাসাতে গেলে কিন্তু ধর্ষণ কমে যাবে না, ইতিমধ্যে সেখানে আলাদা পুলিশ স্টেশন থানা তৈরি করার চেষ্টা হয়েছে এবং যাতে সেটা সম্পূর্ণভাবে বারাসত দীর্ঘদিনের একটা ব্যাপার, কারণ সেখানে নানান ধরনের মানুষ বাস করে। জ্যোতি বসুর দফতরের সামনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষিতা মুখ এবং কিশোরীকে নিয়ে গেছিলেন তখন কি এই ঘটনা কমে গেছিল ধর্ষণ? তারপরে কিন্তু আজও বাংলার মানুষ সেই প্রতিজ্ঞা মনে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একলা লড়েছেন, তখন তার মধ্যে তার রাজশক্তি ছিল না, তার মধ্যে সেটাই তো আশঙ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজশক্তি অংশ হয়ে গেলে কোথায় সেই প্রতিবাদ? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে তো কোনো লাভ নেই, আমি প্রতিবাদ করে লাভ কি যদি আমি নেট ফল না করতে পারি? আমি প্রতিবাদ করে যদি সমাজের একটা ধর্ষককেও মানে সত্যিকারের সেই জন্যই আমি প্রতিবাদ করছেন না, না তা নয়। সুবাদা আমার শেষ প্রশ্ন, আমি অন্যভাবে করব এবং অন্যভাবে করতে চাই, আমার মধ্যে সেই প্রতিবাদী যে চরিত্র সেটা আছে, আমি আমার প্রতিটি স্তরে প্রতিদিন এখনো পর্যন্ত যেভাবে যতটুকু কোনো মানুষ আমার কাছে সাহায্য চান বা প্রতিবাদ করার কাজে যদি কোনো কিছু কেউ লাগতে চান সেটা যদি আমার মনে হয়, কারণ
আমি ওরকম অবিবেচক হতে পারি না। সুবাদা, আমার কাছে ধারাবাহিকতা আছে এই বিবেচনার প্রশ্নে, যে আপনি একটি চ্যানেল করলেন এবং সেটিকে পাঁচ বা আপনি ফিগারটা বলতে পারবেন 6 কোটি টাকায় সুদীপ্ত সেনকে বিক্রি করলেন, মানে এখানেও তো প্রশ্ন ওঠে, সেই জন্যই কি সারদা কাণ্ড নিয়ে শিল্পী শুভাপ্রসন্ন ততটা সরব হলেন না, মুখ খুললেন না, দেশে কি আর শিল্পপতি ছিল না? সুদীপ্ত সেনকে বিক্রি করতে হলো। যখন আমি অসহায় অবস্থায় একজন আমার বাড়িতে আসেন এবং তিনি একটা নিপাট ভদ্রলোকের মুখ নিয়ে আমার যেটুকু খরচ হয়েছিল, এমনকি সুদ ছাড়া যেটুকু খরচ হয়েছিল, আমি যে যাদের কাছ থেকে মেশিন কিনেছিলাম, যাদের কাছ থেকে যেটুকু বা কর্মচারীদের যে সমস্ত টাকা দিছিলাম, সেই অঙ্কটা আমি যখন তাকে জানাই, তিনি আমাকে দেখে আমাকে প্রণাম করে বাড়িতে বলেন যে ঠিক আছে, আপনি যদি আপনি তো এগুলো বুঝবেন না, আপনি পাঠিয়ে দিন আপনার সেক্রেটারিকে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মানে এর সঙ্গে কোনো রকম কারো যোগাযোগ নেই, এবং তখন তখন মানে বিক্রি হয়ে যাওয়ার পরও জানাননি যে এই ঘটনাটা, সে নিশ্চয়ই সব জানেন না, তাছাড়া তো কখনো হতে পারে না, কারণ এই আমি যে চ্যানেলটা অনুমোদন পেয়েছিলাম, লাইসেন্স পেয়েছিলাম, সেটা তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র একটা একটা ব্যাপার ছিল, তিনি অম্বিকা সোনিকে অনুরোধ করেছিলেন, তখন এম্বার্গো ছিল, তখন পাওয়া যেত না, কারণ আমরা যখন চ্যানেল খুঁজতে গিয়ে লাইসেন্স চাইতে গিয়েছিলাম, তখন মানে ওই কালচারাল সরি ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে আপনাকে একটা চ্যানেল কিনতে হবে 2 কোটি কত টাকা দিয়ে, আমার 11.5 লক্ষ টাকা খরচ হয়েছে, হ্যাঁ, কারণ আমি সমস্ত যাবতীয় যা কিছু সব ঠিকঠাক করেছিলাম। বিক্রি হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় জেনেছিলেন সেটা, সেটা তো মানে কথা প্রসঙ্গে এগুলো তো বাজারে সবই, যেমন সুমন তুমি জানো, তা তিনি জানবেন না কেন? আর তখন তো দীপ্ত হননি সুদীপ্ত, আর আমি তখন কি করতে পারি, কারণ আমি তো অসহায়, আমি তখন আমার এতগুলো টাকা, আমি আমি সারা জীবন ছবি এঁকেছি, কোনো 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 মানুষের এমনকি লেখালেখি থেকেও আমি টাকা নিতে চাই না, আমি শুধুমাত্র ছবি এঁকে, সেটা সকলে জানেন, এবং সেই টাকা থেকেই আমি আজকে আর্ট সেকার গড়ে তুলছি, এটা ভারতবর্ষে দ্বিতীয় এরকম নেই মানুষ এখানে কাজ করার জন্যে। সুবাদা, এই প্রসঙ্গে নিঃসন্দেহে পরবর্তীকালে আমাদের অনেক আড্ডা হবে। আমরা হাজির করেছিলাম শিল্পী শুভাপ্রসন্নকে, আমি ব্যক্তিগতভাবে যার ছবি আঁকার অত্যন্ত অনুরাগী, সুভাদার জন্ম সালের মধ্যে একটা মজা আছে, 1947 সালে সুভাদার জন্ম, স্বাধীনতার সেটা সাল, ভারতবর্ষের ইতিহাসে সবসময় সেটা উজ্জ্বল হয়ে থাকবে। আমি এই অনুষ্ঠান শেষ করব এই বলে যে শিল্পীর স্বাধীনতা, শিল্পীর বক্তব্যের স্বাধীনতা, শিল্পীর প্রতিবাদের স্বাধীনতা যেন আমাদের এই বাংলায় অন্তত একেবারে অম্লান থাকে। আপনাদের চোখটা নিশ্চয়ই এই জানাবো।